এক বছর বুকে বড় কষ্ট চাপা দিয়ে রাসূল বাড়িতে ছিলেন, তখন আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার রাসূলকে মেরাজের রজনীতে আল্লাহ বিদার লাভে ধন্য করেছে। আল্লাহ রাসূলকে দুনিয়ার প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানটা এত মোটা, দুনিয়ার যে কোনো দ্রুতগামী বাহন দিয়ে 500 বছরের রাস্তা লাগে একটা, অর্থাৎ এক আসমানকে পাড়ি দিতে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, প্রথম আসমানের পরে মহাশূন্য, প্রথম আসমানের পরে মহাশূন্য 500 বছরের রাস্তা, তারপর দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তারপরে তৃতীয় আসমান, তারপরে মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান। চতুর্থ আসমানের মাঝে আল্লাহ তাআলার কুদরতি সূর্যটাকে পিট করে রাখলেন। মুফাসসিরিনে কেরাম এটার প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করে আল্লাহ তো পঞ্চম সপ্তম আসমানেও সূর্য রাখতে পারতেন, কেউ বলে আল্লাহ তো প্রথম আসমানেও সূর্য রাখতে পারতেন। তাফসিরে কুতুবিতে আল্লামা ইমামে কুতুবি, তাফসিরে ইবনে কাসিরে আল্লামা আবুল ফিদা ইনাদুদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আল্লাহ যদি চতুর্থ আসমানে না দিয়ে সপ্তম আসমানে সূর্য দিতেন, এই শীতকালীন অবস্থাতে মানুষ বরফ হয়ে ঠান্ডার কারণে মারা যেত। তিনি বলে যদি আল্লাহ প্রথম আসমানে সূর্য দিতেন, মানুষগুলো গরমের দিনে সূর্যের তাপে মানুষ গরমের কারণে মারা যেত, এই জন্য আল্লাহ তাআলা চতুর্থ আসমানে দিলেন। পঞ্চম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা একদম একটা মহাশূন্য, যে জায়গা আগুন আর ধোঁয়া, তারপরে পানি, পানির উপরে আল্লাহ তাআলার আরশ আউজিমের উপরে আল্লাহ তাআলার কুরসি, ওই কুরসির ওই জায়গায় আরশা আউজিম আল্লাহর রাসূলকে প্রথম আসমানে নিয়ে আল্লাহর কুদরতি হাত আল্লাহর রাসূলের পিঠ মোবারকে রেখে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেছেন। নবী, দুনিয়াতে একটু কষ্ট পাইছেন, এই জাতি আপনার জন্য পাগল হবে। ও নবী, আপনি জানেন আমি আল্লাহ এখন বলে দিলাম আপনাকে দুজাহানের বাদশাহ বানিয়ে দিল। আওয়াজ করে বলেন, দুইটা কথা বলে শেষ করে দিই, দু জাহানের বাচ্চা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বিষণ্ণমন হয় না, আপনি কি জানেন যে তায়েফবাসী একদিন আপনার জন্য পাগল হবে, তমাম পৃথিবীর সব মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে যাবে। নবী, একদিন কিয়ামত কায়েম হবে, সাফায়াতের জন্য মানুষগুলো পাগল পারা হবে, পৃথিবীর কেহ আমি আল্লাহর সামনে সাফায়াত করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই সময় নবী আপনাকে সাফায়াতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এমন একটা দামি পানি একবার কেউ পান করলে জীবনে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। অনবী, কিয়ামতের ময়দানে মহাশরে মানুষগুলো পানি পানি করে যখন চিৎকার করবে, আমি আল্লাহ ওই সময় হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিব। যাই হোক ভাই, আমার এটা বড় প্রোগ্রাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের রত্ন মাদ্রাসা প্রিন্সিপাল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বড় বক্তা আল্লাহ তাআলা হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমী দামাত বারকাতুহু হযরতের হায়াতের মাঝে আল্লাহ বরকত দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, খতমুল কোরআন খতমে বুখারীকে আল্লাহ কবুল করুন, এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি নাঈম হাসানের জবান থেকে। আসলে আমাদের মুহতামিম সাহেবের পরিচিত অনেক বন্ধু আছেন, অনেক আলেমরা আছেন, আলোচক আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো, আমরা অনেক আলোচক পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য সবাইকে সময় দেওয়া আসলে সম্ভব না, অনেক আলোচকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনব। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় তিনি তেলাওয়াত করে থাকেন হাফেজ কারি মাওলানা ওবায়দুল্লাহ। সংক্ষিপ্ত আকারে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা ওবায়দুল্লাহ। আরে এত নড়ে সরে গেছে।